দর্শক, আজকে বাজার থেকে আমরা দুর্গাপুর হাট থেকে আজকে আমরা কিছু খুচরা পাইকারি দাম জানবো। আজকে বাজার থেকে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, সব ধরনের আদা, কারণ দুর্গাপুর হাটে আমি এর আগেও বলছি যে রসুন আমদানিটা কম, খুব কম, মানে 2-5-10 জন গৃহস্থ এই এলাকার মধ্যে রসুন কৃষকে করেই না, বলতে গেলে হয়তো 2-4-5 কেজি 10 কেজি করে আনতো। তো আজকে আমি বাজারে সেভাবে রসুনটা দেখতে পাইনি, তো এই কারণে যেটা খুচরা আপনার দোকানদাররা নিয়ে নিছে কিনে, তো এখান থেকে আজকে বাজারটা জানবো যে আজকে কেমন দাম ছিল। এগুলো নতুন আদা তো মনে হয় ভাই, না ভাই? আজকে যে রসুন গুলা কেমন দাম কিনাছে আপনার কাছে দেখছি? সর্বোচ্চ বড় রসুনের বাজার বাজার গেছে, আর যেগুলো মাঝরা রসুনের বাজার 8400। ছোট রসুন দেখলাম আপনার কাছে ওখানে একটু, ওগুলা কি দাম দিচ্ছে? 8400 কিনা। কুচা কত বেচেন কেজিতে? 320 টাকা। আদা কেমন দাম? 160। নতুনটা এগুলো না? তো দর্শক, আমরা নতুন আদা দেখছি, এগুলো হচ্ছে 160 টাকা। ভাইরা আজকে বাজারে বেচে কিনা করছে কেজিতে। আর রসুনের বাজারটা অনেকটাই বাড়তি, যেটা আপনার সর্বোচ্চ বড় রসুন কোয়ালিটি সম্পন্ন আছে সেটা কালকে বাজারে পানিশোল হাটে 9500 থেকে 600 পর্যন্ত কিনা বেচা হয়েছে। আর আপনার যেগুলো আপনার মাঝারি রসুন এগুলো 8.5 আপনার 9000-2100 কম, এই দামের মধ্যে বেচে কিনা হচ্ছে কোয়ালিটি বুঝে। ছোট রসুন বাজার কিনা হচ্ছে 7000 থেকে 7500 পর্যন্ত ছোট রসুন। তো রসুনের বাজারটা অনেকটাই বাড়ছে, আজকে আমরা এখান থেকে রসুনের, যেহেতু আগে বলছি আমদানিটা কম, তো ভাইয়ের কাছে এখান থেকে জানলাম, তো আজকে যে রসুনগুলো নিয়ে আসে, তো সর্বোচ্চ ভাই বলছে দু একটা রসুন বড় থাকলে 9200 পর্যন্ত বাজার দিছে, কারণ এখানে আমদানি কম। তো আজকে এখান থেকেই সবাই ভালো থাকবেন। আমরা দেখছি আদা দামটা অনেকটা বাড়ছে, তো এগুলো হচ্ছে নতুন আদা, যেগুলো হচ্ছে আপনার একটু পোড়াতো দাম আদা আছে ভালোটা, ওটার দামটা প্রায় 200 টাকা কেজিতে বেচা কেনা হচ্ছে। আর পেঁয়াজের দামটা মোটামুটি আমি আপডেট দিয়ে দিছি সকালে, তারপরও পেঁয়াজ বেচে কেনা হচ্ছে 3400 থেকে 3500 সর্বোচ্চ মাথা দু একটা, যে পেঁয়াজটা আছে মাথা পেঁয়াজ, আর 3300 থেকে 3400 সচরাচর বেচে কিনা হচ্ছে। আর যেগুলো হচ্ছে আপনার ছোট বিষ পেঁয়াজ এগুলো বেচে কিনা হচ্ছে আপনার 3000 থেকে 3100-3200 ছোট বিষ পেঁয়াজ কোয়ালিটি বুঝে দাম।